আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে দেখাবো আপনার আমার বাগানের সেই অ্যাভোকাডো ফলের আপডেট। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে শুরু করি সেই অ্যাভোকাডোর প্রথম যে ফলটা হয়েছিল সেটা, এই যে এখন আল্লাহর রহমতে যে অ্যাভোকাডো, এটার হাতায় একটু সাদা পোকা লাগছে, এটাতে পোকাটা ফলটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি চেষ্টা করছি এটা যেন ঠিক আপনার স্প্রে করছি, আশা করি ঠিক হয়ে যাবে। তো পোকা দমন হয়েছে ইনশাল্লাহ, মোটামুটি সাদা নাশক আপনার হলো মাকড় নাশক পোকা লাগছিল। তো আপনারা খেয়াল করবেন যাদের অ্যাভোকাডো হয়, এই যে আপনার সাদা মাকড় নাশক পোকাটা যেন না হয়। তো মোটামুটি আল্লাহর রহমতে ফলটা ভালোই বড় হয়েছে, অলরেডি আপনার 250 গ্রাম ওজন হয়ে গেছে। এই যে একটা আছে, এই যে আল্লাহর রহমতে একটা আছে। তো আমার নিজের গাছের যে আমি নিজে হাতে ধরতে পারছি অ্যাভোকাডো, এটা খুবই ভালো লাগছে। অ্যাভোকাডো খুবই একটা পুষ্টিকর ফল। তো এর বিস্তারিত যারা জ্ঞানীগুণী আছেন তারা অবশ্যই জানবেন। তো এখানে আর একটা ফল আছে, এই একটা ফল দেখতে পাচ্ছেন আমার হাতের ভিতরে, এটা হলো অ্যাভোকাডো ফল। তো অ্যাভোকাডো ফল এটা লাগানোর 1 বছর পরে ফলন পাওয়া যায়। তো আমার নিজের গাছে আমি ইতিমধ্যে বলছিলাম যে গাছটা 2 বছর বয়স, তাতে ভালোই ফলন হয়েছে মোটামুটি। তো আশা করি ভিডিওটা দেখবেন। আর একটা কথা বলি, যারা বলেন যে বাংলাদেশের মাটিতে বিদেশি ফল হচ্ছে না, তারা অবশ্য তাদের এই চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন। কারণ এখন বাংলাদেশের মাটি হলে সোনার চেয়েও খাঁটি, বাংলাদেশের মাটিতে এখন সব কিছু হচ্ছে। এই যে এই একটা ফলটা দেখেন কত মাশাল্লাহ, এটাতে পোকা লাগেনি, মোটামুটি ভালোই আছে আল্লাহর রহমতে। এটা তো এটার ওজনটা সাইজটা মোটামুটি আপনার 250 গ্রামের ওজন হয়ে গেছে, প্রায় 250-300 গ্রাম ওজন। তো আমার নিজের বাগানে যে অ্যাভোকাডো হাত দিতে পারতেছে এটাতে কত ভালো লাগতেছে, তা আসলে আপনাদের ভাষায় পোশাক পোশাক যাবে না। আর এখানে ওই একটা ফল আছে, ওই একটা আছে, আর উপরে আরও কয়েকটা আছে। তো বন্ধুরা, এই যে উপরে ওই একটা আছে, তো এই জায়গায় মোটামুটি কয়েকটা ফল আমার দাঁড়াইছে। একটা মোট হলো একটা, দুইটা, আমার 8টা ফল দাঁড়াইছে আমার পারগোড়ায়। তো আমি দেখাইছি, এই যে এখানে তো দেখাইছি এটা আপনাদেরকে, 8টা ফল দাঁড়াইছে মোটামুটি। আর ওই যে উপরে একটা ফল দাঁড়াইছে, তো গাছটার বয়স হলো 2 বছর, মাটিতে লাগার কারণে গাছটা ঝাঁপাইছে প্রচুর পরিমাণে। তো আমি বলার চেষ্টা করতেছি যে বাংলাদেশের আবহাওয়ায় যে অ্যাভোকাডো ফলটা হয় তার জয়জ্বলন্ত প্রমাণ আমার বাগানেই। তো আশা করি ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আর যারা আলতু ফালতু কমেন্ট করেন তাদেরকে বলবো যে দয়া করে কমেন্ট করবেন না, জেনে শুনে বুঝে কাজ কমেন্ট করবেন, তাহলে আশা করি আপনাদের জন্য ভালো হবে। তো আমি একটা কথা বলি যে অ্যাভোকাডো ফলের চারা যারা সংগ্রহ করতে চান, এই জাতের অ্যাভোকাডো ফলের চারা যারা সংগ্রহ করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে, ইনশাল্লাহ আমাদের কাছে চারা পাবেন। আর 2 নম্বর কথা বলি যে আমাদের কাছে কলমের গাছ পাবেন এবং বীজের গাছও পাবেন। আর যারা আলতু ফালতু কমেন্ট করেন দয়া করে কমেন্টার করবেন না, বুঝে শুনে কথা কবেন। তো বিদেশি ফল বাংলাদেশের মাটিতে অ্যাভেলেবেল হচ্ছে। তো এটা হলো অ্যাভোকাডো ফল, এবং আমার বাগানে রুবি লঙ্কানো ফল আসছে, পিংপং লঙ্কানো ফল আসছে, হোয়াইট লঙ্কানো ফল আসছে। তো এটা হলো অ্যাভোকাডো ফল। আর ইতিমধ্যে রামবুটানে ফল আসছিলো, অনেক মোটামুটি বিভিন্ন গাছে ফল আসা শুরু করছে, শান্তল ফলে ফল আসছিলো। তো তার ভিডিওটা আপনাদেরকে করলাম আপনাদেরকে জানানোর জন্য। আর যারা হতাশ থাকেন যে আসলে আমাদের দেশে ফল হয় না ও বা হচ্ছে না, তারা ভয় পান আসলে, তা আসলে ভয়ের কোনো কারণ নাই। আপনারা নির্দ্বিধায় বিদেশি ফলমূল গাছগুলো লাগাইতে পারেন, আমাদের বাংলাদেশের মাটিতে এগুলো অ্যাভেলেবেল হচ্ছে। তো সব ভালো থাকবেন, আর আজকের ভিডিও এই পর্যন্তই। আর শেয়ার করবেন, আর আমাদের গাছটা দেখতে পাচ্ছেন, আর ভালো মানের গাছ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নার্সারির সাথে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।